হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের সামনে একটা আইসার 1075 সেলফ নিয়ে হাজির হয়েছি। এটা কিভাবে রিপেয়ার করবেন সেটা আপনাদের সামনে নিয়ে আসার জন্য মিস্ত্রি মাহবুব আছে এই জায়গায়, আর আমি রানা। তো দেখতে পাচ্ছেন এই সেলফ কিভাবে খুলতে হয়। প্রথমে আপনারা এই এটার কন্ট্যাক্ট সুইচের, এটা হচ্ছে কন্ট্যাক্ট সুইচ আর এটা হচ্ছে আর্মেচারের বডি। এই কন্ট্যাক্ট সুইচের এই তিনটা নাট আগে খুলে নিতে হবে, এই যে এই একটা, এই এই যে একটা। তো ভিডিও শর্ট করার জন্য আমরা প্রথমে দুইটা নাট খুলে নিছি, এখন আরেকটা নাট আউট করতেছি। খুলে নেওয়ার পর আপনার আপনার যেটা হবে, এই পিছনে কার্বনের যে লাইনটা আছে আর্মেচারের সাথে, কার্বনের নাটটা খুলে নেবেন। দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট সুইচ আউট হয়ে গেছে। তো তারপর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে দুই একটা লক আছে আর একটা ওয়াশার আছে, ওই দুইটা সেফ জায়গায় রাখবেন। তারপর আপনাদের কাজ হবে এই দুইটা নাট খুলতে হবে। তারপর আপনারা এই নাট দুটো খুলে নেবেন। তারপর এই ক্যাচিংটা আউট করবেন। এরপর কার্বনটা আপনাদের কাছে, যদি আপনাদের কার্বনের সকেট থাকে ওই কার্বনের সকেটটা দিয়ে খুলে নেবেন। এটা নতুন কার্বনের সাথে আসে। ভিউয়ার্স দেখতে পারছেন এটার কার্বন ভালো ভালো আছে। এই যে দেখেন আর্মেচার পুড়ে গেছে, এবং এটার ভিতরের অবস্থা কন্ডিশন দেখেন দেখেন পুড়ে ঝাঁঝরা হয়ে গেছে। তো আমরা আজকে এই এটাকে রিপেয়ার করব। দেখেন খুলে পার্ট পার্ট আলাদা করা হয়েছে। তো আমরা মূলত আজকে এটার ব্যান্ড স্পিনিয়াম চেঞ্জ করব, আর্মেচার চেঞ্জ করব, এবং কার্বন যেটা আছে সেটাই, কার্বন ভালো আছে। যদি এই কার্বনে না হয় তাহলে নতুন আরেকটা কার্বন আনতে হবে। তো আপনারা ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখেন। তো ভিউয়ার্স, এই ব্যান্ডেজটা খুলতে গেলে আমাদের এই জায়গায় একটা লক আছে, এই লকটা আউট করতে হবে। সেজন্য আমরা একটা বুশ বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে আপনারা এটা কিনতে পারেন, কিনে নিতে পারেন। সেই লকটি আমরা আউট করলাম, এবার ব্যান্ডেজ আউট করলাম। ভিতরে একটা কোন আছে লকের উপরে, যেটা থাকে লকের কভার,
নতুন ব্যান্ডেজ লাগাবো, এটা ক্লিন করে নিতে হবে। ক্লিন করার পর আমরা এটাতে সামান্য গ্রিজ লাগিয়ে নেব, এবং এখানে আরেকটা লক আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই লকটাও খুলতে হবে। এগুলো ভালোভাবে ক্লিন করে নেব যাতে কোনো বালি বা ধুলোমালা না থাকে, শুকনো আগের পচা গ্রিজ যাতে না থাকে, নতুন গ্রিজ দিয়ে এটা কাজ শুরু করতে হবে। আমাদের এই সেলফ রিপেয়ারিংটা প্রফেশনাল না, প্রফেশনাল যন্ত্রপাতি বা সেলফ কোড খুলতে যে যন্ত্রপাতিগুলো লাগে সেগুলো আমাদের কাছে নেই। তারপরে আমাদের যে মেকানিক্যালের যে যন্ত্রপাতি আছে সাধারণ যন্ত্রপাতি দিয়ে আমরা এটা খুলছি এবং এটা আমরা ফিটিং করব। আপনারা শেষ পর্যন্ত দেখেন, ভিডিও টেনে টেনে দেখবেন না, এতে করে আপনারা বুঝতে পারবেন না যে পুরো ভিডিও বুঝতে গেলে আপনার সেলফ খোলা থেকে ফিটিং পর্যন্ত দেখতে হবে, স্কিপ করে দেখলে বুঝতে পারবেন না, এতে করে প্রবলেম হতে পারে। আমরা কাজ শুরু করব এবং গ্রিজ নিয়ে নেব, হালকাভাবে দিতে হবে, বেশি দিলে বেশি করে দিলে আবার সমস্যা হতে পারে। সেটা হচ্ছে আমাদের নতুন নতুন ব্যান্ডেজ প্যানিয়াম, এটাকে হালকা করে গ্রিজ দিয়ে নেবেন।
ভিউয়ার্স এখন আমরা বাকি পার্টগুলো লাগিয়ে নেব অনেকে আবার মনে করেন যে এই প্রিমিয়ামগুলা উল্টা পাল্টা হলে আবার সমস্যা হয় কিনা এটা কোনো সমস্যা হওয়ার কথা না বা সমস্যা হয় না এটা আপনার যেভাবে গাড়ি গাড়ি বসে ওইভাবে বসে দেবেন একটার মধ্যে তিনটা থাকে তো তিনটাই লাগাবেন আবার কম বেশি দিয়ে না ব্রিজ দিয়ে এটা ফ্রি করে নেবেন এটা কাজ শেষ এটা কমপ্লিট ক্লিন করে নেবেন এটার ভিতরে ম্যাগনেটের গুঁড়া বা কার্বনের গুঁড়া থাকতে পারে আপনার ওয়াশ করে নেবেন প্রয়োজন হলে ব্রাশ দিয়ে ওয়াশ করবেন এটা দুটি পার্ট হয় একটা আপার পার্ট আর একটা হচ্ছে ডাউন পার্ট তো এটা হচ্ছে উপরের দিকে থাকে আর এটা হচ্ছে নিচের দিকে বেন্ডিসের দিকে থাকে কন্টাক্টের সাইড দিয়ে এটা হচ্ছে কার্বনের জন্য কার্বনের যেই তারটা এক্সট্রা থাকে ওইটা দেখেন এটা বারবার ভালোভাবে ক্লিন করা হয়েছে এখন আপনারা দেখতে পাচ্ছেন এটার সামনের বডিটা ক্লিন করা হচ্ছে যদি গ্রিজ লাগিয়ে নেবেন নিজে একটা বেয়ারিং আছে এই ব্যান্ডেজটা লাগাবেন এটা হচ্ছে কন্ট্যাক্ট সুইচ যেটা কন্ট্যাক্ট সুইচের শিফটিং লিভার এটা এটার এই যে এই এই জায়গায় থাকবে এই জায়গায় ভালোভাবে ফিটিং করে নেবেন তারপর এটা বডিতে সেট করে নেবেন সেট করার পর গাড়ি গাড়ি বসিয়ে আপনারা কন্ট্যাক্ট সুইচের পার্ট লাগাবেন এটা হচ্ছে সোলোনাইট সুইচের মাথা এটা ওই গার্ডে বসায় নিতে হবে সুবিধার জন্য এই পুস্টটা খুলে নিয়েছিলাম দেখেন সুন্দরভাবে ফিটিং হয়ে গেছে
নর্মাল চা ঢুকাবো। কার্বন ঢুকাচ্ছি, কার্বন পর আমরা শুরুতেই বলছি যে প্রত্যেকটা পার্ট ক্লিন করে পরিষ্কার করে তারপর লাগাতে হবে। আমরা গেজ লাগিয়ে নিতে হবে এই জায়গায়, এখানে একটা বুশ থাকবে, বোর্ডের ব্যাক পার্টের বুশ। এই জায়গায় যদি গ্রিজ না দেওয়া হয় তাহলে জ্যাম জ্যাম লাগবে। আমরা যেভাবে নাটগুলো খুলেছিলাম ওইভাবে নাটগুলো লাগিয়ে দেব। ওয়াশারটা লাগিয়ে নেবেন এবং ব্লকটা যদি না লাগে প্লাস দিয়ে টান দিয়ে লাগাতে হবে। ক্যাপের ভিতরে হালকা গ্রিজ লাগিয়ে দিবেন, তারপর স্ক্রুগুলো লাগিয়ে নিতে হবে। আস্তে আস্তে আমাদের পার্ট বাই পার্ট সব কিছু লাগিয়ে নেওয়া হয়েছে। একেবারে শেষ পর্যায়ে শুধু সলোনয়েড সুইচটার কানেক্ট করতে হবে। তুই কি কথায় তো ভিউয়ার্স, আমরা সলোনয়েড সুইচ বা কন্ট্যাক্ট সুইচ কানেক্ট করছি। স্প্রিং, এটার ভিতরে একটা স্প্রিং থাকে, স্প্রিংটা হচ্ছে আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে, সেলফের কাজ কমপ্লিট হওয়া
হয়ে গেছে শেষ পর্যায়ে। দেখতে পাচ্ছেন আমাদের সেলফ কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা এটা গাড়িতে লাগাবো। গাড়িতে লাগানোর জন্য এটা প্রস্তুত।